हेलो स्टूडेंट साइंस एकेडमी के आरा तुम्हारे सबाई के स्वागत आज के एसएससी फर्स्ट ईयर है ट्रिग्नोमेट्रिक अध्याय की किस अंक नहीं आलोचना करब सात दशमिक एक की किस अंक नहीं आलोचना करब तुम्हारे ऊपर हाँ अच्छा ठीक है अल्फा इक्वल कत एलिवेन फाइव कत फोर हाँ हले एलिवेन फाइव फोर हले एतर मान नहीं करो तो पदत राशि कत साइन स्क्वायर कत साइन स्क्वायर अल्फा माइनस कत कॉस स्क्वायर कत अल्फा माइनस कत टू टेन कत अल्फा माइनस कत सेक स्क्वायर कत अल्फा एत मान नहीं कत सर इटिकल करो अल्फा मान दस तो और यहाँ कि अंकटार मान नहीं कत बस अच्छा साइन स्क्वायर कत अल्फा जगह कत इलेवन कत इलेवन फाइव कत फोर माइनस कत कॉस स्क्वायर कत अल्फा मान कत इलेवन कत फाइव कत फोर अच्छा टू टेन कत अल्फा मान कत इलेवन फाइव कत फोर अच्छा सेक स्क्वायर হ্যাঁ ইলেভেন কত ফাইভ কত ফোর আচ্ছা একটু খেয়াল করো সবগুলো কিন্তু কি থিটা সেম তাহলে একটা জায়গায় ভাঙবো সবগুলো কি একই হবে তাহলে একটু খেয়াল করো সাইন স্কোয়ার হ্যাঁ যদি আমরা জানি কি হরটা যদি কি টু হচ্ছে বড় হয় তাহলে এখানে একটা পাই দেবো এখানে একটা পাই কোনা কোনে আর এই হরটা কি নিচের মানে শেষটার কি নিচে বসবে আচ্ছা ফোর এর সাথে আমরা কত গুণ করলে কি ইলেভেনের কাছাকাছি হয় যদি আমরা থ্রি গুণ করি তাহলে তিন তেরা বারো বারো থেকে কি এক বিয়োগ করলে কত হয়ে যায় গ্যাপ এলিভেন নাকি আচ্ছা এবার দেখো কত কস স্কয়ার কত সেম এটা এরকম ফাই এ ফাই নিচে কত ফোর তাহলে এখানে থ্রি দিলে কত মাইনাস দিলে কত এলিভেন হয় তাহলে মাইনাস একটু খেয়াল করো টেন কত টু কত টেন হ্যাঁ এটাও এটাও সেম কত এই ফাইভ বাই কত ফোর কত থ্রি কত ফাইভ কি মাইনাসের কত এত হ্যাঁ আচ্ছা সেকেন্ড স্কোয়ার কত একটু খেয়াল করো সেকেন্ড স্কোয়ার কত সেম থ্রি কত ফাইভ মাইনাস কত ফাইভ বাই কত ফোর আচ্ছা একটু খেয়াল করো এটা যদি আমরা করি তাহলে দেখো এখানে কি সাইন স্কেয়ার কত এখানে ফাইভ নিচে একটা টু দিলাম এক্সট্রা তাহলে এটা কত গেলো সিক্স হয়ে গেলো মাইনাস কত ফাইভ বাই কত ফোর আচ্ছা মাইনাস কত কস স্কেয়ার কত সেম এটা সিক্স কত ফাইভ বাই কত টু মাইনাস কত ফাইভ বাই কত ফোর আচ্ছা মাইনাস কত টু টেন একটু খেয়াল করো এখানে সিক্স ফাইভ বাই কত টু মাইনাস কত ফাইভ বাই কত ফোর আচ্ছা এখানে কি আছে সেকেন্ড স্কেয়ার সেকেন্ড স্কেয়ার কত সেম সিক্স কত ফাইভ বাই কত টু মাইনাস কত ফাইভ বাই কত ফোর হ্যাঁ জিনিসটা বুঝছো সবগুলো কিন্তু একই এই কারণে সবগুলো কি ভাঙ্গাটা কি একই সিস্টেম হবে এখন এইটা কি জোর না পেছল যদি জোর হয় তাহলে ঠিক আছে অন্য কথা কোনো পরিবর্তন হবে না তাহলে সাইনটা সাইনই থাকবো তাহলে সাইন স্কোয়ার হ্যাঁ আর ফাইভ বাই কত ফোর আচ্ছা আরেকটা খেয়াল হলো স্কোয়ার থাকলে কি কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্ট আছে দেখা লাগে না আচ্ছা মাইনাস কত কস স্কোয়ার কারণ জোর জোর হলে কষ্ট কষ্ট থাকবে সাথে কি ফাইভ বাই কত ফোর আচ্ছা মাইনাস কত টু কত টেন হ্যাঁ একটু খেয়াল করো টেনটা ঠিক রুবি তুমি অনুপাত কি টেন ঠিক না এখন টেনটা ঠিকই জোর সংখ্যার কারণে টেনে টেনে থাকবে এখন কি সাথে বসবে কি ফাইভ বাই কত ফোর কিন্তু এটা ক্ষেত্রে কি হোল স্কোয়ার নাই করে তার মানে কোয়াড্রেন্ট দেখা লাগবে তার মানে সিক্স সিক্স যদি আমরা কি করি ফোর দ্বারা ভাগ করি তাহলে ফোর কত ফোর একে ফোর হ্যাঁ ফোর একে ফোর তাহলে কি বাক্সের সংখ্যা থাকে টু তার মানে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে টেন দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক ঋণাত্মক অবশ্যই ঋণাত্মক এই কারণে মাইনাস একটা এক্সট্রা মাইনাস একটা আসবে এই মাইনাসটা কি সামনে মাইনাসের সাথে গুণ করে প্লাস হবে আচ্ছা এখানে কত মাইনাস কত সেক স্কোয়ার এই সেক স্কোয়ার জো ঠিক আছে তো অনুপাত কি কোনো পরিবর্তন হবে না তার মানে কি সাথে বসবে কি ফাইভ বাই কত তাহলে একটু খেয়াল করো এখানে কত সাইন স্কোয়ার কত ফাইভ বাই ফোর মান কত ওয়ান বাই কত রুট টু মানগুলো বসাই দিচ্ছি আচ্ছা এখানে ফাইভ বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাহলে কস কি পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই কত রুট টু উপর কত স্কোয়ার আচ্ছা এখানে কত টু টেন কত পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান আচ্ছা মাইনাস সেক কত পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত শুধু রুট টু শুধু কি রুট টু উপরে কি স্কোয়ার বুঝতে পারছি এখন দেখো এটা এটা কি ক্যান্সেল প্লাস মাইনাস ক্যান্সেল তাহলে টু একে টু টু একে টু মাইনাস এখানে কি মাইনাস হ্যাঁ মাইনাস কত রুট টু উপর স্কোয়ার মানে কত টু তাহলে টু টু ক্যান্সেল কত শূন্য বুঝতে পারছি এই হচ্ছে তোমাদের আটের অঙ্ক আটের অঙ্কটা করলাম হ্যাঁ ক্লিয়ার আচ্ছা এরপরে যে নয় একটা অঙ্ক করি আমরা তো তাহলে আমি সবগুলো অঙ্কে কি হ্যাঁ পরে সবগুলো অঙ্কে কি আমরা দেখাবো আচ্ছা এবার নয়ের একটা অঙ্ক করি নয়ের একটা করলে তোমরা সবগুলো পারবা একটু খেয়াল করো যে কোনো একটা করি নয়ের আচ্ছা নয়ের একের অঙ্কটা কি দেওয়া আছে একটু খেয়াল করো দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে সাইন কত আলফা ইকুয়াল কত ফোর বাই কত ফাইভ আচ্ছা তারপরে বলছি কি টেন এর মান বার করতে বলছে কিসের মান টেন কত আলফার মান বের করতে হয়েছে তবে আলফার একটা সত্য হয়েছে কত ফাইভ বাই কত টু হচ্ছে বড় আলফার মানটা কিন্তু কি শুধু ফাইভ থেকে ছোট তার মানে কি ফাইভ বাই কত নব্বই হচ্ছে বড় একশো আশি হচ্ছে ছোট তার মানে দ্বিতীয় চতুর্ভাগে বুঝেছে দ্বিতীয় চতুর্ভাগে কিসের মান টেন এর মান বের করতে বলছে আচ্ছা একটু খেয়াল করো তাহলে দেওয়া আছে কত সাইন কত আলফা আচ্ছা সাইন আলফা থেকে যদি করি একটু খেয়াল করো তাহলে আমরা যদি কি উপরপক্ষে বড় করে দেয় তাহলে সাইন স্কেল কত আলফা ইকেল কত হ্যাঁ ষোলো বাই কত পঁচিশ আচ্ছা এখন সাইন স্কেয়ারের সূত্র কি ওয়ান মাইনাস কত কস স্কোয়ার কস স্কোয়ার কত আলফা এখানে কত হয়েছে ষোলো বাই কত পঁচিশ আচ্ছা এখন দেখেন এই কস স্কোয়ার কি আলফা ঠিক রাখলাম তাহলে ওয়ানটা ওইসাইডে গেলে কি দেবো মাইনাসের মাইনাসের ওয়ান কত প্লাসের কত ষোলো বাই কত পঁচিশ আচ্ছা সামনে কি আছে একটা মাইনাস আছে মাইনাস তারা উপরকে গুণ করলাম তাহলে কি কস স্কোয়ার কত আলফা ইকুয়াল কত এটা কি প্লাসটা মাইনাস দেবো তাহলে হ্যাঁ ষোলো বাই পঁচিশ এখানে কি প্লাস রয়েছে ওয়ান মাইনাসের কত
16 বাই কত 25 আচ্ছা একটু খেয়াল করো এখন যদি 25 এর লসাগু নেই তাহলে 25 আর কি 25 কে 25 এর থেকে 16 বিয়োগ করলে কত 9 আচ্ছা এখানে যদি cos কত আলফা রাখি তাহলে হোল স্কয়ারটা কিউ স্কয়ারের রুট হয়ে যাবে নাকি তাহলে যদি করি তাহলে কত হয় 3 বাই কত 5 এটা হচ্ছে আমার কিসের মান cos আলফার মান এখন cos আলফা থেকে কি করি আমরা যদি sec আনি একটু খেয়াল করো cos আলফা থেকে যদি আমরা কি sec আনি 1 বাই কত sec cos আলফা মানে 1 বাই sec ইকুয়াল কত হ্যাঁ কত 5 3 বাই কত 5 আচ্ছা গেল এখন যদি কি দেখো এখন যদি আমরা কি আর আর গুণ করি তাহলে বিপরীতকরণ করে তাহলে sec sec কত আলফা ইকুয়াল কত 5 বাই কত 3 বুঝতে পারছিস এখন দেখো এই sec স্কয়ার উপরকে বড় করে দিছি sec স্কয়ার কত আলফা ইকুয়াল কত 25 বাই কত 9 আর sec স্কয়ার আলফার একটা সূত্র আছে হ্যাঁ দেখো sec স্কয়ার আলফার সূত্র আছে কি 1 প্লাস কত tan স্কয়ার 1 প্লাস কত tan স্কয়ার কত আলফা ইকুয়াল কত 25 বাই কত 9 আচ্ছা এখন কি tan কত tan স্কয়ার কত আলফা রাখলাম তাহলে কি 1 টা গেলে কি 25 বাই কত 9 মাইনাস কত 1 আচ্ছা এখন তো ইন্টিগ্রাল করা tan কত আলফা রাখলাম হোল স্কয়ার রুট আগে চলে গেল তাহলে কত 9 তাহলে 25 মাইনাস কত হ্যাঁ 9 তাহলে কত 16 আচ্ছা তাহলে কত হচ্ছে 4 বাই কত 3 আচ্ছা এখন একটু খেয়াল করো হ্যাঁ এটা কার মান tan কত আলফা মান এখন tan আলফাটা কি দ্বিতীয় চতুর্ভুজ কি ধনাত্মক ঋণাত্মক অবশ্যই ঋণাত্মক তার কারণে সামনে একটা কি মাইনাস এটা হচ্ছে আমার কি tan কত আলফা মান বুঝতে পারছিস হ্যাঁ 9 এর আরো কয়টা অঙ্ক আছে তোমার কি 2 3 4 সবগুলা কি এই ক্যাটাগরিতে হ্যাঁ আশা করি বুঝতে পারছো আচ্ছা দেখো তোমাদের কি এসসি আমাদের বইয়ের কি অঙ্কগুলো আবার সমস্যা সমাধান করতেছি আচ্ছা 10 এর একরে একর কি বলছে কি cos স্কয়ার কত 10 প্লাস এ প্লাস এর কত বা ঠিক আছে করো cos স্কয়ার কত 80 হ্যাঁ ইকুয়াল কত 4 প্রমাণ করতে বলছে আচ্ছা এটা রেজাল্ট কি 4 প্রমাণ করতে বলছে তাহলে একটু খেয়াল করো এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি রেজাল্ট কত 4 প্রমাণ করব এটা যদি লেফট হ্যান্ড সাইড ধরি তাহলে একটু খেয়াল করো আগে দেখো কত করে ব্যবধান হ্যাঁ cos স্কয়ার কত 10 10 এর পরে কত 20 তারপর 10 ডিগ্রি ব্যবধান 10 ডিগ্রি ব্যবধান কত মানে যাচ্ছে বুঝছে 80 ডিগ্রি পর্যন্ত তাহলে কত cos স্কয়ার কত একটু খেয়াল করো 20 প্লাস কত cos স্কয়ার কত 30 প্লাস কত cos স্কয়ার কত 40 আবার cos স্কয়ার কত হ্যাঁ 15 আবার কি cos স্কয়ার কত 16 প্লাস কত cos স্কয়ার কত 70 হ্যাঁ আবার প্লাস কত cos স্কয়ার কত 80 আচ্ছা এখন দেখো এখন তোমরা জোড়া মেলেবা হ্যাঁ দেখো সর্বোচ্চ মান কত 80 90 চেয়ে ছোট যদি সর্বোচ্চ মানটা কি 90 চেয়ে ছোট হয় তাহলে 90 জোড়া মেলেবা আর যদি সর্বোচ্চ মানটা কি 90 চেয়ে বড় হয় তাহলে 80 জোড়া 180 জোড়া মেলেবা আচ্ছা দেখো সর্বোচ্চ মানটা কত 80 তাহলে দেখো কত কত কোন দুটো হ্যাঁ কোন দুটো মান মিলে 90 জোড়া হয় এটা একটু খেয়াল করো 10 এর সাথে কত 80 মিলে ঠিক না 90 জোড়া হয় তাহলে এই cos স্কয়ার কত 10 আর কি cos স্কয়ার কত 80 আচ্ছা এখন এই 80 এর মধ্যে এখন 80 কে এভাবে লেখা যায় 5 কি 2 থেকে মাইনাস কত 10 ডিগ্রি 80 লেখা যাবে তা 90 থেকে 10 বিয়োগ করলে কি একই কথা আচ্ছা কারণ এখানে এই এই দুটো জোড়ার ভিতরে 10 আর কি 80 জোড়ার ভিতরে কি তার কোয়াড্রেন্ট 90 ডিগ্রি মানতেছে ঠিক না এবার যে দুটো জোড়া কি একলা একলা 90 ডিগ্রি হয় দেখো যখন 10 আর কি 80 যোগ করলে কত 90 ডিগ্রি হয় তাহলে এই জোড়ার ভিতরে কি সবচেয়ে বড় কোনটা 80 তাহলে 80 এর কি মানতে হবে মানতে হবে কি ছোট সাপেক্ষে এবার এই বিশেষ সাপেক্ষে দাম কি 70 নেই তাহলে কত 90 জোড়া হয় তাহলে এই বিশেষ আর কি 70 এর মধ্যে বড় কি 70 তাহলে 70 কে বানবো 20 কে কি ঠিক কাটবো তাহলে এই তো cos স্কয়ার কত 20 হ্যাঁ প্লাস কত তাহলে এখানে cos স্কয়ার কত এই 70 না রেখে গেলে তোমরা 5 কত 2 মাইনাস কত 20 বুঝতে পারছিস আচ্ছা এখানে কত তাহলে কি cos স্কয়ার কত 30 নাকি cos স্কয়ার 30 এর সাথে কার যোগ করলে কত 60 যদি 60 যোগ করি তাহলে 90 হয় তাহলে 60 কে যদি আমরা ভাগি cos স্কয়ার কত 60 বানো কত 5 কত 2 এর থেকে মাইনাস কত 30 ডিগ্রি আচ্ছা এখন প্লাস কত cos স্কয়ার কত 40 নাকি এখন কি প্লাস কত cos স্কয়ার কত 50 যদি ভাগি তাহলে 5 কত 2 মাইনাস কত 40 বুঝতে পারছিস এখন দেখো আমরা কোয়াড্রেন্ট করব তাহলে cos স্কয়ার কত 10 কত আছে ঠিক আছে এখানে মনে মনে 5 এর 2 এর সাথে কত মনে মনে কি বিজোর বিজোর লিখে cos টা সাইন দিয়ে দেব তাহলে প্লাস কত sin স্কয়ার কত 10 ডিগ্রি কিন্তু কোন কোয়াড্রেন্ট আছে দেখার টাইম নেই কারণ হোল স্কয়ার আছে আচ্ছা এখন দেখো প্লাস এর কত বাকি cos স্কয়ার কত 20 হ্যাঁ আর নাকি বিজোর কারণে কি cos sin স্কয়ার কি হবে 20 প্রত্যেকটা এরকম ভাবে চেঞ্জ হবে cos স্কয়ার কত 30 ডিগ্রি এবার দেখো এখানে কি cos স্কয়ারটা sin স্কয়ার হবে কারণ বিজোর আছে হ্যাঁ sin স্কয়ার কত 30 ডিগ্রি এখানে একটু খেয়াল করো এখানে আছে কত cos স্কয়ার 40 হ্যাঁ প্লাস কত এটা কি একটু খেয়াল করো cosটা এটা বিজোর তাহলে কি cosটা sin হয়ে যাবে ঠিক না sin স্কয়ার কত 40 আচ্ছা একটু দেখো এখন দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার মান কত 1 a প্লাসটা আবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা থিটা একই হলে কি 1 cos আর sin একই তাহলে 1 আবার দেখো এই cos স্কয়ার থিটা আর কি sin স্কয়ার থিটা একই তার মানে কি এটা পরিবর্তে কি 1 এই cos স্কয়ার থিটা প্লাস cos sin স্কয়ার থিটা তাও কি 1 তাহলে কয়টা 1 পেলাম 4টা তাহলে 4টা 1 যোগ করলে কত 4 তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড কত সাইড প্রমাণিত হ্যাঁ বুঝতে পারছিস হ্যাঁ আচ্ছা আজকে এতটুকু কি হ্যাঁ বাকি অঙ্কগুলো আমি কি পর পর কি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো হ্যাঁ তোমরা কি প্রতিদিন আমার ক্লাসের সাথে থেকো এবং কি আমার ক্লাসগুলো ভালো লাগলে তোমরা একটি লাইক করো শেয়ার করো আর কি সাবস্ক্রাইব করো হ্যাঁ অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আল্লাহ হাফেজ